বলছি হাসানের সাথে কোনো কথা হয়েছিল? না তো, হাসানকে তো ফোন দিয়েছিলাম, ফোন তো পিক করেনি। ও তো আমার ফোনও পিক করছে না। তবে মিতুর সাথে আমার কথা হয়েছে। কি কথা বললো? কি বললো ওরা? ভালো আছে? ভালো আছে মানে কি, মিতুর মনটন খুব খারাপ। মানে 7-8 বছর বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত মা হতে পারেনি, সেটাই দুঃখ করছিল। আর মানে হাসান এখনো ওকে ডাক্তার কাছে নিয়ে যায়নি, তাই তো? তাই তো বললো। আচ্ছা আমি বুঝি না, ডাক্তার কেন দেখাচ্ছে না? ডাক্তার দেখালে সমস্যাটা কি? ডাক্তার দেখালে তো এটা বোঝা যেত যে কার প্রবলেম। হ্যাঁ সেটাই তো, ডাক্তার তো দেখাতেই পারতো। আর ডাক্তার দেখালে এটুকু তো জানতে পারতাম যে সমস্যাটা কি, জানতে পারলে তো একটু শান্তি লাগতো। শোনো আপা, তুমি যেটা বলতে পারো আমি তো সেটা বলতে পারি না। তুমি ওকে বলো মিতুকে নিয়ে জন্য এই সপ্তাহের মধ্যে ডাক্তার কাছে যায়। সেই কথা তো আমি প্রতিদিনই বলছি। তো এবার একটু কড়া ভাষায় বলো। আপা দুলাভাই আসলে বলো যে আমি রাত আজকে ফিরছি না। কেন, কোথায় যাচ্ছিস তুই? আমার একটা বার্থডে পার্টি আছে। আমাকে এক কাপ কফি দিবে প্লিজ। হ্যাঁ হাসান। দিলবাই সালামুকুম, বলেন। শোনো, তুমি মিত্তুকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছ না কেন? দিলবাই শোনেন, আমরা কেউই চাই না কারো কাছে ছোট হতে, না আমি মিত্তুর কাছে না মিত্তু আমার কাছে। দেখেন আমাদের দুজনের কারো না কোনো প্রবলেমটা আছে। এখন আমরা যদি ডাক্তারের কাছে যাই টেস্ট করি তাহলে তো প্রবলেমটা বেরিয়ে আসবে এবং একজন অপরের কাছে ছোট হবো, যে কেউই হোক। সুতরাং আমার কাছে মনে হয় যে মিতুকে আপনারা বলতে পারেন ওকে একটা বাচ্চা দত্তক নিতে। এরকম তো এখন হয়, কিন্তু তারা তো জেনেই নিচ্ছে যে তারা কোনোদিন বাবা হতে পারবে না। তুমি তো সেটা জানারও চেষ্টা করছো না। শোনো, আমি তোমার দোলাভাই হলেও বড় ভাইয়ের মতো আমি তোমাকে ভালোভাবেই বলছি, তুমি মিতুকে ডাক্তারের কাছে নিয়ে যাও। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করে সংসার হয় না। তুমি কালই মিতুকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি কাল ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। হাসান সাহেব, আপনাদের দাম্পত্য জীবন কতদিনের? জি 8 বছর। একে প্রথম চেকআপ করালেন? জি এটাই আমাদের প্রথম। মানে আমরা দুজনে চাকরি করতাম, সময়ে করতে পারছিলাম না। মিতু চাকরিটা ছেড়ে দিয়েছে, ও এখন মা হতে চায়। এটাই তো স্বাভাবিক, প্রত্যেকটা মেয়েই বিয়ের পর মা হতে চায়। আপনার স্ত্রী তো বেশ দেরি করে চাইছে। বসুন। আপনাদের দুজনের রিপোর্ট কাল পাবেন, আমি আজ দেখে রাখবো, কাল এসে নিয়ে যাবেন। জি মানে আমাদের কি দুজনকে আসতে হবে? আপনি একা আসলে চলবে। ওকে তাহলে আজ আমরা উঠি, কাল দেখা হবে নিশ্চয়ই। শুনুন, 7 নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা কেমন? জি ম্যাডাম, ওনাকে ঘুমের ইনজেকশন দিয়েছি, উনি এখন ঘুমাচ্ছেন। ওনার হাজবেন্ড এসেছেন? জি না, এখন আসেনি। উনি আসলে আমার এখানে নিয়ে আসবেন। জি পাঠিয়ে দিব। শুনুন, হাসান সাহেবের রিপোর্ট আজই রেডি করে রাখতে বলবেন। জি ম্যাডাম, আমি এখনই বলছি। বাচ্চাদের মতো বানান করে করে পড়ছো, এখন এই কবিতা পড়ে চোখ নষ্ট করতে হবে না। কি করবো তাহলে? শোনো, অফিস থেকে ফেরার পথে অবশ্যই মনে করে আগে রিপোর্টটা তুলবে, তারপরে। আচ্ছা
তুমি না আজকাল অনেক বেশি অস্থির, কেন এত অস্থির দেখাচ্ছো বলো তো? না অস্থির হব না আমি, অস্থির আমি হব না তো কে হবে তুমি বলো তো? আটটা বছর চাকরি বাকরি করতে করতে যে কখন সময় চলে গেল নিজে তো টেরই পেলাম না। এই বিয়ের পর পর যদি বাচ্চা নিয়ে নিতাম তাহলে বাচ্চাটা তুমি কত বড় থাকতো? হ্যাঁ তাই তো, বাচ্চা তো এতদিনে অনেক বড় হয়ে যেত, পড়াশোনা শেষ করে ফেলতো, চাকরি বাকরি করতো, তারা বিয়ে করতো, তাদের আবার বাচ্চা কাছে হতো, আমরা দাদা দাদি নানানি হতাম, তাই না? তুমি কি আমার কথা কোনোদিন সিরিয়াসলি নেবে না? আমি সিরিয়াস তো, খুবই সিরিয়াস। উফ না পড়ো তোমার কবি রিপোর্ট আনতে যদি ভুল করেছো তাহলে। আরে বাবা যাবো কাল, এত অস্থির। খুব ভালো হয়। শোন তোর দুলাভাই বলছিল যে খামাখা এদিকে সেদিকে চাকরি না করে বরং তোর দুলাভাই ব্যবসাতে জয়েন কর, তো সবচেয়ে ভালো হবে। আপা আমি তো ভালো আছি, আমাকে নিয়ে টেনশন করার কিছু নাই, আমি যে জব করছি অলরাইট। ঠিক আছে। আচ্ছা ওই হাসানের তো মিতুকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল। হুম ওকে গিয়েছিল? হ্যাঁ গেছিল তো। হসপিটালে গিয়েছিল মিতুকে নিয়ে? হ্যাঁ। কি ডাক্তার কি বলছে? ডাক্তার এখনো পর্যন্ত রিপোর্ট দেয়নি। এখনো পর্যন্ত রিপোর্ট দেয় নাই? এক সপ্তাহ আগে ডাক্তারের কাছে যাওয়ার কথা, তার মানে কি কোনো ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন দাঁড়ালো নাকি? জানি না, কিন্তু রিপোর্টটা না পাওয়া গেলে তার বোঝা যাবে না যে আসলে কি। আমি খুবই চিন্তিত বিষয়টা নিয়ে, তুমি একটু আচ্ছা ঠিক আছে তোমার বলতে হবে না, আমি হাসানকে ফোন করে দিচ্ছি। হাসান সাহেব, এই পৃথিবীতে মানুষ যা চায় তা অনেক সময় পায় না, আর যা চায় না সেটা অনেক সহজেই পেয়ে যায়, এটা হচ্ছে প্রকৃতির নিষ্ঠুরতা। ম্যাডাম আমার স্ত্রীর কি কোনো সমস্যা? না না আপনার স্ত্রীর কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা হচ্ছে আপনার, মানে সন্তান ধারণ করার জন্য যতটুকু স্পার্ম প্রয়োজন আপনার স্পার্ম ততটা উর্বর নয়। মানে এটার কি কোনো ট্রিটমেন্ট নেই? মানে কোনোভাবে কি এটা সম্ভব না কিওর হওয়া? হতাশ হবার কিছু নেই, নিয়মিত ওষুধ খেলে অনেক সময় ঠিক হয়ে যায়। আপনাকে আমি মেডিসিন লিখে দিচ্ছি, আপনি নিয়মিত খাবেন, তারপর দেখেন আল্লাহ পাক কি করেন। এই ওষুধগুলো নিয়মিত খাবেন। থ্যাংক ইউ। এই যে আপনাদের দুজনের রিপোর্ট এই ফাইলে আছে, নিন। ম্যাডাম এই ফাইলটা এখানেই থাকুক, আমি চাই না এই নিউজটা পেয়ে মিতু কষ্ট পাক। ঠিক আছে আশিস আমার। ম্যাডাম 6 নম্বর কেবিনে রোগীটা চলে যেতে চাইছেন, ওনাকে কি ছেড়ে দিব? ওনার রোগীদের হোক এসছেন? জি এসেছেন। ঠিক আছে আপনি যান আমি আসছি। তোমার সাথে উত্তর দিচ্ছ না, কি হয়েছে? রিপোর্ট আনতে গিয়েছিলে? কি বললো, কি 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 আছে রিপোর্টে, কি ব্যাপার?
ডাক্তার আজকে আসেনি, কাল আমি আবার যাব। তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? না। তাহলে কি হয়েছে, অফিসে কোনো সমস্যা হয়েছে? না। তাহলে কি রিপোর্টে এমন কিছু এসেছে যা তুমি আমাকে বলতে চাচ্ছো না? তোমার এমন কেন মনে হচ্ছে? সূর্য, কেন মনে হবে না? তোমাকে কি আমি আজকে চিনি? 8 বছর হয়ে গেছে আমরা একসঙ্গে আছি। তোমার নিঃশ্বাস আমি টের পাই, তোমার চোখ দেখলে আমি বুঝতে পারি তোমার আনন্দ, কষ্ট, বেদনা, হতাশা। আমি জানতে চাইবো না কি হয়েছে তোমার, বলো আমাকে। আমি এখন ঘুমাবো। এভাবে শুয়ে পড়বে কেন, খাবে না? আমার খিদে নেই। তোমাকে এমন কিছু বলেছি যে তুমি আমার উপর রাগ করেছো? দেখো, ওই ডাক্তার রিপোর্ট এসব নিয়ে আমার কথা বলতে একদম ইচ্ছে করছে না। তাহলে মিতু, দেখো তোমার আর আমার নিশ্চয়ই এমন কোন প্রবলেম আছে যার জন্য আমরা ডাক্তার কাছে গেছি। হয় প্রবলেমটা তোমার, আর না হয় আমার। সুতরাং এসব নিয়ে কথা বলার কি আছে? কিন্তু সেটাও তো জানা দরকার না, সমস্যাটা কি, কার, না হয় ট্রিটমেন্ট করাবো কিভাবে? কেন কেন তোমাকে জানতে হবে সমস্যাটা কার, কি সমস্যা, কেন জানতে হবে? বেটার আমরা আমরা বেবি নেয়ার চিন্তাটা একেবারে মাথা থেকে বাদ দেই, আমরা একটা একটা বেবি দত্তক নিয়ে নিই, তাহলেই তো হলো। তুমি এখনই কেন এই কথা বলছো? আগে রিপোর্টটা হাতে পাই, দেখি কি। আমি তো একটা মেয়ে না, আমার তো ইচ্ছা হয় আমার পেটে আমার সন্তানের জন্ম হোক, আমি কি এটা চাইতে পারি না বলো? দত্তক তো নেওয়াই যায়, সেটার জন্য তো বলছি না, আমি তো মা হতে যাচ্ছি। আমি তো আসলে এখন অফিস চলে যাব, তুই থাক, তোর ভাবিষ্য পরিচয় হয়েছে? জি হয়েছে। ওকে, তুই তোর ভাবিষ্য গল্প কর, আমি রাতে এসে তোর সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ওকে, ওর থাকার রুমটা একটু দেখিয়ে দাও। আচ্ছা, তুই থাক তাহলে, আমি যাই। কি বলবো, তাড়াতাড়ি বলো, আমি একটু ব্যস্ত আছি। ডাক্তারের কাছ থেকে আসার পর থেকে তুমি আমাকে একটু অ্যাভয়েড করার ট্রাই করছো, কি হয়েছে কি বলো তো? কি সব বলছো তুমি, শুধু শুধু কথা। তাহলে তুমি আমার সঙ্গে এমন কেন করছো? আর রিপোর্টের কথাই বা বলতে চাচ্ছ না কেন? আমি তোমাকে কতবার বলবো যে আমি রিপোর্টটা পাইনি? আচ্ছা ঠিক আছে, আমাকে জানাতে হবে না। বাসার কম্পিউটারটা কাজ করছে না, কিছু কি করা যায়? ঠিক আছে, আমি অফিস থেকে একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি, ও দেখে দেবে। বাই।
সাজু আমার রুমে একটু আসবে প্লিজ। সাজু তুমি আমার বাসায় একটু যাবে, মানে তোমার ভাবির কম্পিউটারটা কাজ করছে না, তুমি একটু দেখবে যে কি হয়েছে। এখনই যাবো স্যার। এখনই যাবে স্যার। ওকে। হ্যালো কে ভাই? আমি শিমুল। শিমুল? কোন শিমুল? জি ভাইয়া, ওই যে আপনার শুটিং করতে গিয়েছিলেন পাংশাতে। পাংশা? জি। তা শিমুল ভাইয়া আছেন কেমন, কি খবর ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। ভাইয়া আমি তো ঢাকা আসছি আপনার সাথে দেখা করার জন্য। ও, ঢাকাতে আসছি দেখা করার জন্য? জি। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে আমরা তো ডিয়াবাড়ি শুটিং করতেছি, আপনি ডিয়াবাড়ি চলে আসেন। ভাইয়া সিএনজি এলাকে বললে কি পৌঁছাই দিবে? হ্যাঁ হ্যাঁ বললে হবে, বললে হবে, সবাই চিনে, উত্তরা ডিয়াবাড়ি। জি ভাইয়া তাহলে আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। তোর ভাবি বলছিল আজ নাকি তুই বাইরে গিয়েছিলি। জি ভাইয়া। কোথায় গিয়েছিলি, কি হলো? শোন, যেখানে যাস না কেন তোর ভাবিকে অ্যাটলিস্ট বলে যাস, আমরা তো আসলে চিন্তা করবো, তাই না? ভাবিকে বলে গিয়েছিলাম। তুই যা ফ্রেশ হয়ে নে, খেতে আয়। তুমি এত রাতে? ভাবি আসতে বলছে। তোর ভাবি তোমাকে এত রাতে আসতে বলেছে? সব কেন তোমাকে বলতে হবে আমি বুঝতে পারছি না, তুমি এখন কথা বলো না তো। আমি প্রেশার ওষুধ খেয়েছি মানে এখন আমাকে ঘুমাতে হবে, আমাকে ঘুমানোর জন্য একটু হেল্প করো। একটা শিমুল বাঁশি বাজাচ্ছে, শুনেছ কি সুন্দর করে বাঁশি বাজাচ্ছে এটা, চল নাকি শুনছি। আই তুমি শুয়ে পড়লে, কথা বলো না প্লিজ। হ্যাঁ Thank you.
কিন্তু ভাবি আপনাকে সিম্পল থাকলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর দেখো তো ওমা চলে এসেছো, তুমি এখানে? ভাবি কিছু শপিং করতে দিয়েছিল তাই দিতে এসেছি। আমাকে কেন বলো না? তুমি এত বিজি থাকো, আমি তোমাকে বলে কেন বিরক্ত করবো? এত যেন প্রায় আমাকে হেল্প করে। তাই? হ্যাঁ আচ্ছা চল আমি। আমার সাথে সহজ হতে চাচ্ছ না, কিছু লুকাতে চাচ্ছ আমার কাছ থেকে। তুমি কি রিপোর্টার কথা বলছো? হ্যাঁ, তুমি তো আমাকে জানালেই না, তাই না? আচ্ছা ধরো ধরো রিপোর্টটাতে এমন আসলো যে আমি নেগেটিভ, মানে প্রবলেমটা আমার, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কি আশ্চর্য কথা, রিপোর্টটা তো জানলামই না। রিপোর্টটা তো এমনও হতে পারে যে আমার প্রবলেম, তো তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তো আর বাবা হওয়ার জন্য অস্থির হয়ে নেই, তাই না? আমি ঠিক আছে, তোমার সাথে আর কথাই বলবো না এটা নিয়ে। আজ আমি চলে যাব। কেন রে, তোর কি এখানকার কাজ শেষ? এভাবে ঘুরে কিছু হবে বলে মনে হয় না। একজন সহপরিচালক আমাকে কথা দিয়েছিল, সেও ফোন ধরছে না। তো এখানে তো ভালোই আছিস, আর কিছুদিন থাক, আর একটু চেষ্টা করে দেখ, দেখ কিছু হয় কিনা। না ভাইয়া, এভাবে কিছু হবে না, শুধু শুধু সময় খরচ করে লাভ কি? পরিচালক তো আরো আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যায় না? আই, তোমার কেউ পরিচিত নেই, একটু হেল্প করো না। না ভাবে, আমি বুঝে গেছি, কিছু হবে না। ও, তা কখন যাবি? তোমার সাথে যাবো বলে রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছি, আমি আর ব্যাগটা নিয়ে আসছি। ছেলেটা ছিল বাসায় একজন মানুষ ছিল,
আমাকে একা একা থাকতে হতো না। এখন ও চলে যাচ্ছে, আবার আমি একা হয়ে যাবো। দেখো মা, তুমি আমার মেয়ের বয়সী, তোমার কাছে আমি কিছু গোপন করবো না। আমি তোমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমার হাজবেন্ডের, আমি ওকে সব বলেছি, কিন্তু রিপোর্টটা বাসায় নিয়ে যায়নি। নিয়ে গেলে তুমি জানতে পারলে কষ্ট পাবে, ও তোমাকে খুব ভালোবাসে। আমি চাই তোমরা সুখে থাকো। আমি অবশ্য একটা ওষুধ লিখে দিয়েছি, সে ওষুধটা খেলে 50-50 চান্স আছে হয়েও যেতে পারে। জি আমি বুঝতে পেরেছি, কিন্তু সেদিনের পরে থেকে তো সে আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে, একটু না অনেক খারাপ ব্যবহার করে। ও আমাকে অ্যাভয়েড করতে চায়, আমার কথা শুনে বিরক্ত হয়, আমার সাথে কথাই বলতে চায় না। আমি বুঝাতে পারছি আপনাকে, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি আমাকে প্লিজ একটা হেল্প করবেন। নিশ্চয়ই, কেন করব না। অবশ্যই আমি বলতে পারবো, একটা সংসার বাঁচানোর জন্য এরকম একটা মিথ্যে বলা কোনো অপরাধ না, এতে কোনো দোষই নেই, তুমি নিশ্চিত থাকো। আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। থ্যাংক ইউ। কি হয়েছে তোমার?
খারাপ লাগছে মানে কি? জ্বর? জ্বর হবে কেন, শরীর তাহলে মাথা ঘুরাচ্ছে, খারাপ লাগছে, শরীর খারাপ। তোমার কি বমি আসছে? আপনি বাবা হতে যাচ্ছেন। কি, এটা কি করে সম্ভব? মানে তাহলে কি ওই রিপোর্টটা ভুল ছিল? তা হতে পারে, আজকাল মাঝে মধ্যে প্যাথোলজি থেকে ভুল রিপোর্টও বের হয়। না কিন্তু কি হয়েছে তোমার, তুমি খুশি হওনি? হ্যাঁ খুশি হয়েছি। হাসান সাহেব, জন্ম মৃত্যু বিয়ে বাচ্চা হওয়ার সবকিছু আল্লাহর হাতে। এখন আপনাদের দুজনকে দুজনের সময় দেওয়া উচিত। দেখবেন আল্লাহ নিশ্চয় কোনো দিক দিয়ে খুব ভালো করবেন। জি আমরা তাহলে যাই। থ্যাংক ইউ। ম্যাডাম আপনি এ কথা কেন বললেন? আমি দিচ্ছি। পালিয়ে যা হাসান, পালিয়ে যা। নিজের স্ত্রীর কোলে অন্যের সন্তান দেখার আগে তুই এখান থেকে পালিয়ে যা। হ্যাঁ হ্যাঁ আমি পালিয়ে যাব, কেন থাকবো এখানে? সব বেঈমান, সব বিশ্বাসঘাতক, থাকবো না আমি, আমি পালিয়ে যাব। মেডিকেল ফাইল এখানে কি করে এলো? ডাক্তার, ডাক্তারের কাছে যাচ্ছ? কি হলো? তোমাকে প্রশ্ন করেছি, উত্তর দেবে না? তোমার মতো মানুষের সঙ্গে কথা বলতে আমার বুঝিতে বাধে। মানে আমার মতো মানুষ কি করেছি আমি বলো, কি করেছি? কি করেছো তুমি জানো না? তুমি জানো না তুমি কি করেছো? এটা আমার মেডিকেল রিপোর্ট, এখানে স্পষ্ট লেখা আছে যে আমি 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 কখনো বাবা হতে পারবো না। তাহলে তুমি কি করে মা হলে? আমার বিশ্বাস হয় না যে তোমার মতো মানুষ কি করে আমার অফিসের একটা একটা কর্মচারীর সঙ্গে তুমি।
ব্যাস, আর একটা কথাও তুমি বলবে না, নো নট এ সিঙ্গেল ওয়ার্ড। আমার বিশ্বাস হচ্ছে না তোমার রুচির এত অধপতন হয়েছে। তুমি এভাবে ভাবতে পারছো যে তোমার ওয়াইফ, ছি, তুমি তোমার মেডিকেল রিপোর্টের কথা বলছো? এই মেডিকেল রিপোর্টে যা লেখা আছে সেটা আমি আগে থেকেই জানতাম। আমি স্পষ্টভাবেই জানতাম যে তুমি কখনো বাবা হতে পারবে না, আমিও মা হতে পারবো না। আমি জেনেছি, আমি এই কথা জেনেছি ডক্টরের কাছ থেকে। হ্যাঁ, ডক্টর নিজে আমাকে বলেছে কথা। আমি জানি আমি মা হতে পারবো না কখনো, সে আশা না হয়ে ছেড়েই দিলাম। কিন্তু আমি তোমাকে কিছুতে হারাতে চাইনি। তুমি যে আমার কাছ থেকে দিনের পর দিন দূরে সরে যাচ্ছিলে, আমাকে অ্যাভয়েড করছিলে, আমার কথা তুমি বিরক্ত হচ্ছিলে, আমাকে তুমি সহ্য করতে পারছিলে না, এইসব কিছু আমি বুঝতে পারছিলাম। সেজন্য আমি ডক্টরকে বলেছি, ডক্টর যেন বলেন যে আমি প্রেগনেন্ট, তাতে করে অন্তত তুমি আমার থেকে দূরে হারিয়ে যাবে না। এখন আমার যদি অন্যায় হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু তবু দত্তক নিয়ে নেব আমরা, আমরা আমরা কখনো বেবি হবে না আমাদের, অসুবিধা নেই। কিন্তু প্লিজ তুমি তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে আমি এখন থেকে তোমাকে এভাবে জড়িয়ে ধরে রাখবো।